লোক জমায়েত হয়েছে মাঠে প্রায় 20-30 হাজার লোক অটোমেটিক আসিয়া হাজির হচ্ছে এবং আনাচে কানাচে সবাই মহিলারা মিছিল বা পুরুষের মিছিল চলছে এই জন্য দেখে খুব আনন্দিত বা খুশি না জায়গা এখন পর্যন্ত পাই নাই হয়তো এক সাইডে জায়গা করে নেব আমরা আমাদের দলে প্রায় ভান্ডারি থেকে প্রায় 100 লোক আসছি এখন পর্যন্ত জায়গা পাই নাই আইসি মনের কষ্টে ভাই এখন আর দেশে কষ্টে কোনো কাজে থাকতে পারতেছি না কারণ মালা মালে যে দাম যে দিন মজুরিতে যা হয় হ্যাঁ 14 গুণ লাগে মালা মালে তারপর এরা পথে ঘাটে রাস্তা ঘাটে কোন লোক বিএনপি লোক এই চলাফেরা করতে দেয় না সুস্থ শরীরে আওয়ামী লীগের সন্ত্রাসী এরা রাজত্ব এমন ভাবে ঠিক ধরিয়ে রাখছে এরা এখন কোন সাধারণ পাবলিক রে কিছু মনেই করে না কেন আমাকে তো আর ভোট লাগে না গোটা গোটা এরাই আমার কোনো মূল্যায়ন করে না কোনো পাবলিক রে কোনো মূল্যায়ন আওয়ামী লীগ সরকার করতেছে না কেন আমাকে আমরা গেল গাড়ি ধরিয়ে বাইর করিয়ে দেয় না তারা তোকে লাগবে কি এতে তোকে কোন কামে লাগবে আমাগো তত্ত্বাবধায়ক সরকার যদি দেয় আমরা যদি জনগণে ভোট দিতে পারি কে ভালো কে মন্দ এর পরিচয় পাইবে নির্বাচনের দিন দক্ষিণে যা থানাজি সর্বশান উপজেলা দক্ষিণে যা থানা সমাবেশ আরো 2 দিন পরে আমরা আইসি আমরা এই সরকারের আমলে আমরা কোন সুবিধা পাইতেছি না এবং আপনারা আমার ভোটের অধিকার এরা ছিনিয়ে নিছে আজ 15 বছর ভোট দিতে পারি না সব মেম্বার চেয়ারম্যান সব সিজারে হওয়ায় আমরা এই বড়ত্বনে অধিকারত্বে বঞ্চিত এবং আমরা দুর্মূল্য বাজার বেশি বিক্রয় করিয়া কিনে খাইতে হয় আমরা সয়াল দেই 10 টাকা খাইতে 20 টাকা করিয়া তা আড্ডা হম কোথায় এই কারণে দক্ষিণে থানার থেকে আইসি আমরা এই সরকারের পতন চাই এবং এই সরকারকে উৎখাত করবো ইনশাল্লাহ এই দলীয় তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমরা এই সরকারকে চিরতরে বিদায় করিয়া ইনশাল্লাহ জিয়া রহমানের সরকার আনতে চাই মাঠে আইসি আজকে দিনের বৃহস্পতিবার দিনে 10টায় এখানে আমরা ভোট নিয়ে আইছি এবং ভোটা আমাকে 2-3 খানে বাধা দিছে তারপরে বাধা অতিক্রম করিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে 10টায় ঘুরছি এবং আমরা ওই ফাঁকশাক আপনারা ওই বোর্ডে করছি ডেকোরেশন আনছি ডেকোরেশন দিয়ে ফাঁকটা করিয়া বোর্ডে জায়গা কম এই কারণে আমরা মাঠে আনিছি আমরা আয়া এখানে খাওয়া দাওয়া করছি করিয়া এখানে মাঠে আমরা অবস্থান করছি এবং এই রাত্রে মাঠে থাকবার লাগে যদি বাসা তারপরে দুই তিন দিন যায় ওই ধরনের সমাবেশ করি ইনশাল্লাহ আমরা আবার আল্লাহ সত্য এই সরকারের পতন ঘটে আল্লাহ যদি শরীর সুস্থ রায় তাহলে আবার ফিরে দেশে যাওয়ার লাগবে এত কষ্ট হলে আমরা এই আজ 14 বছর আপনারা 15 বছর তো এই কেবল আর অল্প কাজে নিলে 15 বছর পড়বো আমরা বোর্ডের অধিকার এই আওয়ামী লীগের মেম্বাররা আমরা ভোট দিতে পারি না এই এই সরকারের আমলে এই মনের কষ্টে আইছি এবং আমরা আমাকে অধিকার যেন ফিরিয়ে ভাই দেশ স্বাধীন করছি আমরা পাকিস্তানের তো না আমাকে এই ভোটের অধিকারের কারণে এখন আমরা এই ভোট দিতে পারি না তাহলে তো এই পাকিস্তানে তাহলে ভালো আছে তাহলে আর পাকিস্তানের তো না এই 7 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম কি কারণে যে বর্ডার দিতে পারি না আপনি স্যার কলম মা
তো ওই আল্লাহর রাতে রাস্তা রাস্তা ভরে থাকবো 5 তারিখ পর্যন্ত থাকবো জনতা থাকবো সরকারের দেশের আওয়ামী লীগের যে জ্বালা যন্ত্রণায় থাকতে পারি এতে রাস্তার ফুটপাতে থাকা ভালো দুগা সাল দেন আছে হোক ওই বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু ভাতা হ্যাঁ এগুলো দেয় না তারপরে এক পা তেল কিনবো পারবো না আমরা 200 টাকা তেলের খামকি পেঁয়াজ 60 টাকা কেজি খামকি মসুর ডাল 120 টাকা চিনি 120 টাকা তার চেয়ে রাস্তা গাড়ি তলে ভরি আমরা ভালো আরছি ওখান থেকে 12টা রওনা করছিস 12টা রওনা করছি বাড়ি থেকে পিছনের দুয়ার দিয়ে পলাইয়াম পিছনের দুয়ার দিয়ে পলাইয়া পথ দিছি ওই দেখেন কিছু লইও না কিছু লই নাই ওকে ফেলাক লইছি ওই দেখেন বিএমপির একটা ফেলাক লইছি এই বাংলাদেশ জাতীয় এই যে ফেলাক লইছি দেখেন দেশের ফেলাক এটা লাড়ি বান্ধ বান্ধব হইলো নাই পয়সা নেই আমার আম কেমনে এরপরে আসার পরে ফলে আইছি আবার পরে সার্টিফিকে আমিরাবাদ আইছি আই আটিয়া এরপর আপনার এই বরিশালে আইছি ওখান মধ্যে এক গ্লাস পানিও খাই নাই এই এই সরকারের পদত্যাগ করো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের মাধ্যমে নির্বাচন হলে সরকার সতর্ক হবে লোক ভালো থাকবে দেশের মানুষ শান্তি থাকবে সেই জন্য এই আন্দোলন করতে আসছি শৃঙ্খলা কমিটির যিনি আহ্বায়ক মীর জাহিদুল কবির জাহিদ সদস্য সচিব জাকির হোসেন নান্নু সকলকে ইনফর্ম করবেন ঠিক ঠিক সকলকে ধন্যবাদ সেই হিসেবে আমাদের শৃঙ্খলা কমিটি আমাদের পুরোপুরি নির্দেশ রয়েছে সকলের পাশে থাকার জন্য তাদের খাবার দাবার যার যেখানে যেটা লাগবে সেটা আমাদের এই শৃঙ্খলা কমিটির মাধ্যমে এবং এই গণসমাবেশ সফল করার জন্য যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা সে খাবারের ব্যবস্থা করছি এবং তাদের পাশে আমরা সর্বসময়ের জন্য আছি হোটেলে থাকে না এই জন্য যে হোটেলে হয়তো বিভিন্নভাবে প্রশাসনিক যদি সমস্যা হয় বা রেট হয় এরকমের ভয়ভীতির জন্যই তারা সবাই মাঠে অবস্থান নিয়েছে মাঠটা আমাদের নিরাপদ আমাদের শৃঙ্খলা কমিটির সবাই রয়েছে আমিও বেশ কয়েক জায়গা ঘুরে তাদের সাথে কথা বলেছি এবং আমরা প্রস্তুত রয়েছি এই শৃঙ্খলা কমিটির উপরে ভর করে তারা ইনশাল্লাহ মাঠে রয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাদের আপনারা দেখছেন যে মাঝরাত হয়ে গেছে এখনো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই প্রোগ্রামের উদ্দেশ্যে 95 গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্যে সাজসজ্জা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এই দলকে প্রতিষ্ঠা জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যানারে ফেস্টুন তৈরি করা হবে সবাই ব্যস্ত এবং তারুণ্যের অহংকার তারেক রহমান এর ফেস্টুন এবং ব্যানার তৈরি করছে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের খাবার এবং পানির ব্যবস্থা করছি এবং তাদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে